হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে মেইনলি আমরা যে টেলিভিশনের শোরুমে আছি, টেলিভিশনগুলো দেখাবো আপনাদেরকে। ওর নাম হচ্ছে সোহেল রানা। তো আজকে তার শপে এসেছি, আমরা দেখাবো আপনাদেরকে সনি প্লাস টেলিভিশন সম্পর্কে। যারা আসলে ওর শপে এসে সরাসরি টেলিভিশন কিনতে চান, তারা চলে আসতে পারেন। তার শপের অ্যাড্রেস হচ্ছে মূলত শাহজাদপুর বাস স্ট্যান্ডে কনফিডেন্স টাওয়ারের নিচতলায়। তোমার শপের নাম হচ্ছে আফরোজা ইলেকট্রনিক্স। আফরোজা ইলেকট্রনিক্সে আসলে ওকে সবসময় পেয়ে যাবেন, এবং ওখানে মূলত সনি প্লাসের 24 ইঞ্চি থেকে শুরু করে মোটামুটি কত ইঞ্চি, 55 ইঞ্চি পর্যন্ত টেলিভিশনগুলো কিন্তু তার কাছে পাওয়া যাবে। এবং ও মেইনলি সার্ভিসও অনেক ভালো দিচ্ছে, প্রাইসটাও কিন্তু অন্যান্যদের চেয়ে অনেক কমে দিচ্ছে। যেহেতু ও নতুন ব্যবসা শুরু করেছে, আপনারা যদি ওকে সহযোগিতা করেন ভালো সার্ভিস পাবেন এবং ভালো প্রাইসে আপনারা কিনতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওকে রানা, তুমি আমাদেরকে তাহলে জানাও যে একদম ছোট যে টেলিভিশন আছে সেখান থেকে আমরা শুরু করি, কি 24 ইঞ্চি নাকি? জি, আমাদের সর্বপ্রথম আমি দেখাতে চাচ্ছি যে 24 ইঞ্চি বেসিক টিভিটা। আচ্ছা, 24 ইঞ্চি বেসিক টিভি। ওকে, 24 ইঞ্চি বেসিক টিভি, এটা আপনি ডিসের লাইন ইউজ করা যাবে, সিসি ক্যামেরা ইউজ করা যাবে, ভিজিএ কেবল ইউজ করা যাবে, এইচডিএমআই ইউজ করা যাবে এবং পেন ড্রাইভও ইউজ করা যাবে। পেন ড্রাইভ থেকে গান, নাটক, সিনেমা এগুলো দেখতে পাবে। আচ্ছা, খুব চমৎকার একটা টেলিভিশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সনি প্লাসের একদম লোগো সহ রয়েছে, এবং এই টেলিভিশনগুলো কিন্তু দেখতে অনেক চমৎকার। এই টেলিভিশনগুলোর প্রাইস এবং ওয়ারেন্টি গ্যারান্টি কী দিচ্ছ তুমি? 24 ইঞ্চির প্রাইস 7,500 টাকা। আপনাদের জন্য দিচ্ছে অনলি 7,500 টাকায়। আচ্ছা, এরপরে আমরা কোনটাতে যাবো? 24 ইঞ্চি স্মার্ট টিভিটা। 24 ইঞ্চি স্মার্ট টিভি, ওকে। তারপর আমরা কোনটাতে যাব? 32 ইঞ্চি বেসিক টিভিটা। 32 ইঞ্চি বেসিক টিভি, জি, ঠিক আছে। তো 32 ইঞ্চিতে যেহেতু আমাদের সেটার বডিটা কিন্তু খুব চমৎকার, এটা বডিটা কি মেটাল নাকি ফাইবার প্লাস্টিক? ফাইবার প্লাস্টিক, কিন্তু অনেক স্লিম, মোটামুটি বেশ সুন্দর, এবং ডিসপ্লেটাও কিন্তু অনেক স্মুথ, তাই না? এগুলো কি হচ্ছে, ইয়ে ডিসপ্লে বলে, লিকুইড প্যানেল? লিকুইড প্যানেল। আচ্ছা, তো এটার কি কি ফ্যাসিলিটিজ আছে? এটা 24 ইঞ্চি বেসিকটা আপনার যেগুলো ইউজ করতে পারবো সেম, সব সেম, শুধু সাইজটা বড়। সাইজটা বড়। আচ্ছা, তো এটার প্রাইস কত? 10,500 টাকা। 10,500 টাকা। 10,500 টাকা। 32 ইঞ্চি স্মার্ট টিভি। 32 ইঞ্চি স্মার্ট টিভিতে। আচ্ছা, তো এই স্মার্ট টিভিটার কি কি কনফিগারেশন আছে? অ্যান্ড্রয়েড ভার্সন কত? অ্যান্ড্রয়েড ভার্সন 5.11। 5.11 এবং র্যাম 1 জিবি, রোম 8 জিবি। আচ্ছা, আমাদের সবগুলো টিভির সাথে র্যাম 1 জিবি, রোম 8 জিবি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটার প্রাইস কত দিচ্ছ তাহলে? 12,500 টাকা। 12,500 টাকা অনলি। আচ্ছা, ঢাকার বাইরে থেকে যারা নিবে, তারা তো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে না? সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে নিতে পারবে, এবং তারা যদি বলে যে হোম ডেলিভারি, তাহলে আমরা হোম ডেলিভারি দিতে পারবো। আচ্ছা, মানে ঢাকার মধ্যে হোম ডেলিভারি? ঢাকার মধ্যে হোম ডেলিভারি হয় এবং ঢাকার বাইরেও হোম ডেলিভারি হয়। মানে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিবা? হ্যাঁ। আচ্ছা, ওকে। কুরিয়ারের চার্জটা, সেই চার্জটা শুধু কাস্টমারের আগে পেমেন্ট করতে হবে। আচ্ছা, তো কুরিয়ারে যে প্রোডাক্টগুলো যাবে এগুলোর বুকিং চার্জ কি দেওয়া লাগবে না? হ্যাঁ, বুকিং চার্জ। কত বুকিং চার্জ লাগবে? 800 টাকা পরে। 800 টাকা, 1,000 টাকা মতো বুকিং চার্জ লাগবে, তাই তো? ওটা হলো টিভির সাইজ অনুযায়ী, সাইজ অনুযায়ী ডিপেন্ড করে। আচ্ছা, তো এটার প্রাইস তো জেনে ফেলাম আমরা, 12,500 টাকা। এরপরে যেটাতে আমরা যাবো, হ্যাঁ, 32 ইঞ্চি 12,500 টাকা, এটাও সেম? হ্যাঁ হ্যাঁ, দুইটা কি একই টেলিভিশন? 40 ইঞ্চি, এই পাশে 40 ইঞ্চি। আচ্ছা, 40 ইঞ্চি আমরা দেখবো না, 32-এর পরে আমরা দেখবো হচ্ছে 40। এটাও বেশ চমৎকার একটা টেলিভিশন দেখতে পাচ্ছেন। তো এই টেলিভিশনটার প্রাইস কত? 19,500 টাকা। 19,500 টাকা। এটা কি কি কনফিগারেশন আছে? স্মার্ট টিভি তো না? হ্যাঁ, স্মার্ট টিভি। আচ্ছা, কি কি আছে এর মধ্যে? এটা HDMI আছে, দুইটা HDMI পোর্ট আছে, দুইটা VGA কেবল পোর্ট আছে। আচ্ছা,
নরমাল টেলিভিশনের পাশাপাশি এটা হচ্ছে তোমার স্মার্টটা ওয়াইফাই কানেক্ট করে আপনি ইউটিউব ফেসবুক এবং সবকিছু ইউজ করতে পারবেন সবকিছু ইউজ করা যাবে একই সঙ্গে সিসিটিভি হ্যাঁ সিসিটিভি ইউজ করতে পারবেন অন্যান্য অনেক ফ্যাসিলিটিস রয়েছে তো এটা 19,500 টাকা আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে 43 ইঞ্চি টেলিভিশন 43 ইঞ্চি স্মার্ট টেলিভিশন সনি প্লাস তো এটার কনফিগারেশন কি কি আছে এটা আপনার 1 GB র‍্যাম 8 GB রম এবং কি এটার সাথে ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব ফেসবুক আচ্ছা মানে যেহেতু স্মার্ট টিভি যেহেতু স্মার্ট টিভি ওয়াইফাই কানেক্ট করে আপনারা ইউটিউব সবকিছু ইউজ করতে পারবে আচ্ছা সবকিছু ইউজ করা যাবে এবং আমরা যদি এই টেলিভিশনটা দেখি এটা রেজুলেশনটা কিন্তু খুব চমৎকার লিকুইড প্যানেল এবং 43 ইঞ্চি টেলিভিশন খুবই চমৎকার এটার প্রাইসটা কত এখন 23,500 টাকা খুবই চমৎকার 23,500 টাকা হলে কিন্তু আপনারা এই টেলিভিশনটা নিতে পারবেন এখন আমরা হচ্ছে মূলত মেটাল বডি 32 ইঞ্চি 32 ইঞ্চির মধ্যে আমাদের মেটাল বডি টিভি মেটাল বডি টেলিভিশনটাও রয়েছে আচ্ছা আমরা এর আগে দেখেছি যেটা হচ্ছে সেটা বডিটা ছিল ব্ল্যাক বডি ব্ল্যাক বডি ছিল এবং ফাইবার বডি ছিল মেইনলি আর এটা হচ্ছে মেটাল বডি হোয়াইট স্টিল আচ্ছা স্টিল পিছনে স্টিল পিছনেও স্টিল আচ্ছা ওকে মেটাল মেইনলি তো এটার কি কি কনফিগারেশন আছে এটা কি স্মার্ট জি স্মার্ট আচ্ছা তো এটা কত প্রাইস এটা 14,500 টাকা 14,500 টাকা এবং এটা দেখতেও কিন্তু খুবই স্মার্ট সুন্দর লাগছে তবে এটার মধ্যে ভয়েস কন্ট্রোলটাও পাবেন ওটা পড়বে 15,500 টাকা আচ্ছা 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 এটা ভয়েস কন্ট্রোল হয় জি 32 ইঞ্চি আমাদের ভয়েস কন্ট্রোলটাও আছে ওটা সেম এটাই ওটা 15,500 টাকা তার মানে আমরা মুখে যেটা বলবো এটাকে সেভাবেই আসলে ডিরেকশন দিলে সেভাবে কাজ করবে তাই তো জি মেটাল বডি আমরা হচ্ছে একটু বড় সাইজ টেলিভিশনটা দেখি না জি 40 ইঞ্চি আচ্ছা এটা কি কনফিগারেশন আছে এটা সেম ওই স্মার্ট গুলিতে যেমন ছিল এটা সেম তবে এটা আরেকটি বাড়তি সুবিধা আছে ওটা ভয়েস কন্ট্রোল আচ্ছা ভয়েস কন্ট্রোল এটা আচ্ছা ভয়েস কন্ট্রোল মানে এটা হচ্ছে ভয়েসের মাধ্যমে কথার মাধ্যমে এটাকে ডিরেকশন দেওয়া যাবে মানে যা বলা হবে ও সেটাই করবে তাই তো এটার প্রাইস কত ভাই 23,500 টাকা 23,500 টাকা এবং এটা দেখতেও কিন্তু খুব সুন্দর তবে এটার মধ্যে ভয়েস কন্ট্রোল ছাড়াটা ওইটা পাবেন 22,500 টাকা আচ্ছা ভয়েস কন্ট্রোল ছাড়া ওটা হচ্ছে 22,500 টাকা আচ্ছা শুধু ভয়েস কন্ট্রোলের জন্য একটু প্রাইসটা 1,000 টাকা বেশি জি ওকে আচ্ছা এটার ভয়েস কন্ট্রোল সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে আমরা সেটা দেখব তাই তো যেমন আমাদের এটা হলো ভয়েস কন্ট্রোল রিমোট এর সঙ্গে রিমোট কয়টা থাকে রিমোট দুইটা থাকে একটা ভয়েস কন্ট্রোলের জন্য একটা ভয়েস কন্ট্রোলের জন্য একটা ভয়েস কন্ট্রোল ছাড়া আচ্ছা এটা নরমাল হ্যাঁ একটা নরমাল আমরা একটু ভয়েস কন্ট্রোল এটা একটু ভয়েস কন্ট্রোলটা দেখতে চাই যেমন হচ্ছে আমরা রিমোটে হচ্ছে ভয়েস কন্ট্রোল সিস্টেমে অন করার পরে হ্যাঁ বলো 4K ভিডিও আচ্ছা 4K ভিডিও বল আ চলে আসছে তার মানে 4K ভিডিও বলার পরে সে এটা নিয়ে নিছে আচ্ছা আমরা যদি এখন বলি অন্য কিছু বাংলা মুভি হ্যাঁ তাও আছে দাও তো দেখি আবার ভয়েস কন্ট্রোল অপশনে গিয়ে আমরা বলি বাংলা মুভি এই যে চলে আসছে বাংলা মুভি ইয়েস বাংলা মুভি সার্চ করছে এই যে বাংলা মুভি অজান্তে হ্যাঁ অন্যায় প্রতিশোধ নাকি সব বাংলা মুভি আচ্ছা তার মানে ভয়েস কন্ট্রোলটা এই সিস্টেমে কাজ করে জি জি আচ্ছা আমরা একটা সিস্টেম দেখাবো আপনাদেরকে যে মোবাইলের স্ক্রিন শেয়ার আসলে টেলিভিশনের সঙ্গে কিভাবে করে তাই তো আমরা এই ফ্যাসিলিটিসটা কিন্তু টেলিভিশনে পাই কিন্তু অনেকেই এটা জানে না যেমন মিরাকাস্ট অপশনে গিয়ে আমরা মোবাইলের সঙ্গে টিভি কানেক্ট করব আচ্ছা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এই মোবাইলের স্ক্রিনটা এবং টেলিভিশনের স্ক্রিনটা কিন্তু সেম দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা এখানে শেয়ার করা হয়েছে ওকে মিরাকাস্ট নামে একটা সফটওয়্যার আছে এটার মাধ্যমে যেটা টেলিভিশনেই থাকে ফ্যাসিলিটিসটা আচ্ছা তুমি এখন একটা কাজ করো দেখাও আমাদেরকে আমরা এখানে যে ছবিগুলো আচ্ছা আমরা মাত্র কিছু ছবি তুলেছি আমরা সেই ছবিগুলো আপনাদেরকে এখান দিয়ে দেখাবো ওকে জি দেখা যাচ্ছে এখানে যা আমরা কিন্তু এখানেও তাই দেখছি ঠিক আছে এটা কত দূর পর্যন্ত কাজ করে অনেক দূর থেকে হ্যাঁ অনেক দূর থেকে এটা কাজ করবে আচ্ছা আচ্ছা তবে আবার ইউটিউবে যেমন আমরা ভিডিও দেখি আচ্ছা সেটা আমরা ইউটিউবে এখানে ওপেন করতে পারবো তাই তো হ্যাঁ ওপেন হয়ে গেল আমরা যদি রোটেট করে দিই তাহলে হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাবে না জি এই যে ফুল স্ক্রিন বাহ একদম সেম টু সেম কিন্তু মোবাইল আর টেলিভিশনের রেজুলেশন কিন্তু সেম আছে এছাড়াও আমরা যেহেতু 43 ইঞ্চি পর্যন্ত দেখলাম আর এর উপরেও তো টেলিভিশনের সাইজ গুলো রয়েছে কি কি আছে 50 ইঞ্চি টেলিভিশন আছে এবং 55 ইঞ্চি আছে তবে ওইটা আমাদের ডিসপ্লেতে নেই ওটা আমাদের স্টকে আছে দেওয়া যাবে আচ্ছা মানে কেউ যদি চায় হ্যাঁ সেক্ষেত্রে স্টকে আছে এনে দেওয়া যাবে যেহেতু আসলে এখানে জায়গা ছোট আর 55 ইঞ্চি টেলিভিশন তো বড় সাইজ 65 ইঞ্চিও আছে না হ্যাঁ আচ্ছা যেহেতু বড় সাইজ
সো এগুলো এখন এখানে ডিসপ্লে করা হয়নি। আচ্ছা 50 ইঞ্চি প্রাইসটা আমাদের পড়বে 36,000 টাকা। 36,000 টাকা। আর 55 ইঞ্চি? 55 ইঞ্চি পড়বে 45,000 টাকা। 45,000 টাকা। ই মেটাল বডি হবে? দুইটাই মেটাল বডি। হ্যাঁ দুটোই মেটাল বডি হবে। আচ্ছা আমরা মোটামুটি তোমাদের এই এখানে যতগুলো টেলিভিশন আছে সবগুলো প্রাইস তো আমরা জেনেছি। হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি কি ফ্যাসিলিটিস আছে? আমাদের সবগুলো টিভির সাথে 1 বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আচ্ছা 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি? জি। আচ্ছা মানে 10 বছর সে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে। আর 1 বছরে পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, প্যানেলের কোনো প্রবলেম হলে 1 বছরের মধ্যে আমরা রিপ্লেস করে। আচ্ছা রিপ্লেস পাবে। ওকে চমৎকার একটা অফার। তো এটার সঙ্গে কি হ্যাঙ্গার তারপর অন্যান্য যে আনুষঙ্গিক যেগুলো আছে? এটার সাথে টেবিল স্ট্যান্ড আছে এবং রিমোট আছে এবং কি 24 ইঞ্চি থেকে 43 ইঞ্চি টিভি পর্যন্ত আমাদের টিভিগুলোর সাথে একটি করে ওয়াল হ্যাঙ্গারও ফ্রি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ওয়াল হ্যাঙ্গার ফ্রি থাকছে? হ্যাঁ হ্যাঁ 24 থেকে 43 ইঞ্চি পর্যন্ত। আচ্ছা ওয়াল হ্যাঙ্গার ফ্রি থাকবে। আর এমনিতে যারা প্রবাসী আছে অনেকে তো বিদেশ থেকে টেলিভিশনের এই ভিডিওগুলো দেখে তারাও তাদের গ্রামের বাড়িতে হয়তো একটা টেলিভিশন পাঠাতে চায়, সেক্ষেত্রে তারা কিভাবে নিতে পারে? ওখানে আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে সরাসরি ইমোতে বা হোয়াটসঅ্যাপে কথা বলে সরাসরি তাদের বাড়িতে নিতে পারে টিভিটা। আচ্ছা মানে কথা বলে অ্যাড্রেস দিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ তোমরা সেই ঠিকানায় পাঠিয়ে দিবে। এবং কি আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব, ওখান থেকে তারা নিয়ে যাবে। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেই ডেলিভারি চার্জটা ওইটা আমাদের আগে বিকাশে পেমেন্ট করতে হবে, পরে আমরা টিভি দিয়ে দিব, ওখানে তারা যখন টিভি রিসিভ করবে তখন সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিবে। আচ্ছা আচ্ছা। আর পেমেন্টটা দেওয়া আছে সে বিদেশ থেকেও চাইলে অ্যাকাউন্টে করে দিতে পারে। হ্যাঁ আচ্ছা ওকে। সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে দেবেন এবং ফেসবুকে অবশ্যই ফলো করে রাখবেন। আর সোহেল রানা আর ওর এই শপটাতে যদি আপনারা আসতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশানে তাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে ফোনে সরাসরি কথা বলে টেলিভিশনগুলো কালেক্ট করতে পারবেন। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।